ঢাকা, সিটি অফ আখিরুজ জামান। আমি ঢাকাকে অন্যভাবে দেখি, যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না। এটি স্বাভাবিক যে বাহির থেকে দেখার ব্যাপারটা একরকম, আর আপনি যে ওখানে বসে আছেন তখন আপনার দৃষ্টিতে এগুলো ধরা না পড়াটাই অনেকটা স্বাভাবিক। মেজর কয়েকটা পয়েন্টস বলবো আমি, কারণ সবগুলো বলার সময় আমরা খুতবায় পাবো না। কোরআন এবং সহি সুন্না থেকে আমরা আখিরুজ জামানের যতগুলো সাইন পাচ্ছি, এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা 100% মিলে যায়, এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কবে আল্লাহ পাকের গজব এখানে চলে আসে। আমরা তো এটা মনে করি এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া যে এখন পর্যন্ত এখানে এই গজবটা আসে নাই, কিন্তু আমরা কি আসলে শুকরিয়া আদায় করি কিনা? আমার দৃষ্টিতে ধরা পড়ে যে ঢাকা, যদি আমরা এখন অন্য জায়গায় বসে আছি, বাট এই লেকচারটা ঢাকাবাসীর জন্য স্পেশালি, এবং ঢাকার মতো যতগুলো শহর আছে এই সারা বিশ্বে, বস্তুবাদী শহর, মেটেরিয়ালিস্টিক, যেখানে সময় খুব দ্রুত পাস করে, মানুষের জীবনযাত্রার লাইফ লেন খুব ফাস্ট, ফাস্ট লেন অফ লাইফ, মানুষ পাশবিক জীবনযাপন করে যেখানে বিশ্বাসের কোনো মূল্য নাই, যেখানে প্রতারণার ছড়াছড়ি, যেখানে আবেগ অনুভূতিগুলো ঠুনকো হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায়, হৃদ্যতা ভালোবাসাগুলো নাই, সব সবার মধ্যে একটা যেন অবিশ্বাস যে এই না জানি এ আমাকে ঠকিয়ে দেয় কিনা, একটা আনস্যাটিসফাইড জেনারেশন এবং আনস্যাটিসফাইড সিভিলাইজেশন, অসন্তুষ্ট, কোনো কিছু কিন্তু সন্তুষ্ট না, ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষের বাইরে, সেটা আমি আলাদাভাবে বলছি, আমি ওভারঅল বলছি। দেখুন, এক নাম্বার আমার সেন্সে ধরা পড়ে যে ঢাকা এই শহরটা মানুষকে বস্তুবাদী বানিয়েছে, বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুবাদী বানিয়েছে, এই শহরটা বস্তুবাদিতার উপর দাঁড়িয়ে আছে। এটা কি বোঝেন কি না? সকালবেলা থেকে সন্ধ্যা রাতে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা মানুষের, কিভাবে আমি আমার রিজিকটাকে অর্জন করব, কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করব বা ভরণ পোষণ দিব, কিভাবে আমি দুবেলার ভাত অন্ন যোগাবো। এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে আর ছুটছে, ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে ওভার ক্রসিংগুলো আছে উপরে উঠতে হবে একটু কষ্ট করে, এবং একটু রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ ছুটছে, কোথায় জানি মানুষ ছুটছে, মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে। যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটত, খেয়াল করে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে, এই ভোর থেকে শুরু হবে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত। ঢাকায় যেন কখনো রাত হয় না, 24 ঘন্টাই দিন। এখানে টাইম যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের মতো, তিনি বলেছিলেন আখিরুজ জামানে সময় যাবে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না, সময়ের মধ্যে বারাকা নাই। আপনারা এখন যেখানে বসে আছেন এখানে সময়ে বারাকা আছে, এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না, আমাদের সেকুলার আইসগুলো অবশ্য এগুলো ধরতে পারবে না, তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেটেড, 24 ঘন্টা দিন রাত। আল্লাহ পাকে সময়কে কন্ট্রোল করেন, সময়ে বারাকা দিতে পারেন, এটা ওরা বিশ্বাস করবে না। একজন সাহাবি 40 বছর বয়সে যা যা করেছেন, এই জেনারেশনে 100 বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন, আমরা মনে হয় 1 বছরে এতগুলো কাজ করতে পারি না। সময় আল্লাহ কন্ট্রোল করেন, এখানে বারাকা দেন। ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ, খুব দ্রুত মানুষ ছোটে, যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে। আসলে তারা কোন দিকে ছুটছে? তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগবিলাসের দিকে। আল্লাহ পাক যেগুলো বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই যে 6টা বিষয় বা 5টা বিষয় আল্লাহ পাক বলেছেন, এগুলোর পিছনে মানুষ ছোটে, খাওয়া পরা ভরণ পোষণ, আরেকটু প্রোগ্রেস, আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে, আমার আছে 1 কোটি টাকা কেমন করে এটা 2 কোটি হবে, আমার 5তলা বিল্ডিং আছে কেমন করে এটা 10তলা হয়, এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে। আপনি জানেন কি না, এটা কেয়ামতের একটা আলামত, এটা আখিরুজ জামানে কেয়ামতের বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দিন থেকে মানুষ সরে যাবে, এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন। হাদিস এভাবে এসেছে,
এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে, ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে, ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে। এটা হচ্ছে ফিউচার এই বস্তুবাদী ঢাকার। দুই নম্বর হচ্ছে, দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক অ্যান্ড কুফর। শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না, এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ডে তাদের কথা বলছি, দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শিরক, আপনার পলিটিক্যাল সিস্টেম অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শিরক, আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপরে। কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি, কিন্তু প্রমাণ করতে পারবো যেগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে। এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান, আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান, কুফর এবং শিরক। এখানে শেখানো হয়েছে জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য, একটা জব, একটা চাকরি। এই জন্য বড় বড় চাকচিক্যময় ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে। এবং এই এই ইউনিভার্সিটিসগুলো আমাদেরকে কি শিখাচ্ছে আসলে দিন শেষে? ওজুর মাসআলা, গোসলের মাসআলা, 10টা হাদিস, 20টা কোরআনের আয়াত, 10টা সুরা, ইতিহাস, ফিক। আপনাকে শিখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন, আপনার স্ট্যাটাস বাড়বে, বাড়ি গাড়ি করবেন, খাবেন, ফুর্তি করবেন, এনজয় করবেন, পাশবিক লাইফ লিড করবেন, দেন ইউ উইল ডাই, আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার তিনবার জানাজা পড়ানো হবে তিনটা জায়গায়, তারপর তিন দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে, ইউআর গন ফ্রম হিস্ট্রি, আপনি হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে আপনার নাম শেষ, মুছে গেছে। ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে, এবং এর মতো যত সভ্যতা আছে এগুলা। এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম। আল্লাহ পাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে এমন, মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা, প্রতিষ্ঠা করা, বিনয়ী হওয়া, নম্র হওয়া, এবং জ্ঞান অনুযায়ী আমল করা। জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না, বরং কাছাকাছি নিয়ে আসবে। মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে, এগুলোতে আসলে কি এমন হচ্ছে কিনা। কিন্তু লাক্সারিয়াস বিল্ডিংয়ের তো অভাব নাই, ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে, কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে? এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপর, আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে শিরকের উপরে, তারা আল্লাহর হালালকে হারাম করেছে, আর আল্লাহর হারামকে তারা হালাল করেছে। আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন, তারা সুদকে হালাল করেছে, তারা রিবাকে ফরজ করেছে। আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটারি সিস্টেম, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহ পাক কারেন্সি দিয়েছিলেন, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহর হালালকে কেউ যদি হালাল হারাম করে, আর আল্লাহর হারামকে কেউ হালাল করে, এটাকে কি বলা হয়? সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে বলা হয়েছে এটা শিরক। লা কি জানো একটা, হ্যাঁ না এটা না, যাই হোক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। শেষের শব্দটা দেখবেন যে এখানে শিরকের কথা বলা আছে, ইত্তাখাযু, মনে পড়ছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কি করেছিল? আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, জিউসদের কথা বলা হচ্ছে, পাদ্রি দরবেশ এদেরকে রবের আসনে বসিয়েছিল। ভালো করে শোনেন একটা, তারা পাদ্রি এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল এবং ঈসা আলাইহিস সালামকে রবের আসনে বসিয়েছিল। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত করবে। এই আয়াতটা যখন পড়া হচ্ছে আদি ইবনে হাতেমের সামনে, তো আদি ইবনে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাদ্রি দরবেশদের ইবাদত করি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইউহাররিমুনা ফাহাল্লাল্লাহ ফাতুহিল্লুনাহু, তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না, তোমরা কি সেটা গ্রহণ করো না? তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি সেটা মেনে নাও না? বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না, তোমরা কি সেটা মেনে নাও না? তখন আদি ইবনে হাতেম বলল যে হ্যাঁ বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি, আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না, ওদেরকে সেজদা করি না, ওদের সামনে নজর মানত করি না, কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি, আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি। আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে ওদের ইবাদত করা। এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আমরা কি করেছি? হালাল করেছি। আল্লাহ পাক মাদককে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। নিজেকে প্রশ্ন করেন, আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি,
আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন, আমরা উন্মুক্ত করছি। আল্লাহ পাক খিলাফাকে হালাল করেছেন, আমরা হারাম করেছি। আল্লাহ পাক অনেক কিছুকে হালাল করেছেন যেগুলোকে আমরা হারাম করে নিয়েছি, বা আবার আল্লাহ পাক অনেকে হারামও করেছেন যেগুলোকে আমরা হালাল করে নিয়েছি। এই সিস্টেমটা যদি চলতে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কথাটা বলতে যাচ্ছিলাম, আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করছে আল্লাহর সাথে, এখান থেকে আল্লাহ পাক পবিত্র। তার মানে এই কাজটাকে আল্লাহ পাক শিরক বলেছেন।